ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার মোবাইলে চারিদিক দিয়ে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এরকম করে চাইলে আপনার মোবাইলে চারিদিক দিয়ে রঙিন করে ফেলতে পারবেন। কীভাবে করবেন তা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি কীরকম হয়েছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে ক্লিক করবেন। ইডিজিই লাইটিং এটা লিখে টাচ দিবেন। এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। লোগোটা দেখে নিন, এটা দেখে ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল আছে আমি ওপেন করছি। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা সবগুলো দিতে পারবেন, সবগুলো দিতে পারবেন। এখান থেকে দেওয়ার পরে আপনারা একটু তলের দিকে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা একটু স্পিড বাড়িয়ে নিতে পারবেন। আপনারা এটা বাড়িয়ে নিতে পারবেন। আমি এরকম রাখবো। এটা দিয়ে আপনি কোনা বেঁকাতে পারবেন, এটা দিয়ে কোনা বেঁকাতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে এগুলো ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এটার উপরে দেখিয়ে দিচ্ছি। তারপরে সেট ওয়ালপেপার একটা ক্লিক করে দিবেন। তারপর ব্যাক বাটন দিয়ে বাড়িয়ে আসবেন। দেখেন কিরকম সুন্দর দেখা যাচ্ছে। এখানে আপনাদের দুটো অপশন দেখা যাবে। এক প্রথমটা আপনারা অন করে দেবেন, না হলে কিন্তু হবে না। এখান থেকে চাইলে আপনারা যে সবগুলো ব্যবহার করতে পারবেন। আমি একটা ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এরকম করে চলে আপনারাও করতে পারবেন।